আন্দোলন চূড়ান্ত করতে জোটের সঙ্গে বিএনপির সিরিজ বৈঠক। সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি করতে শরিক জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করছে বিএনপি। গতকালের প্রথম দিনে ধারাবাহিকভাবে ১২ দলীয় জোট মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে দলটি। গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে সংযুক্ত ছিলেন। বিকেল ৪টা থেকে রাত ৪:৩০ পর্যন্ত পৃথকভাবে এইসব বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন। প্রথমে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক হয়। এতে জোট প্রধান ও জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ মুসলিম লীগের বিএমএল চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মনসুরুল হাসান রায়পুরি ও মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাটফার সহ সভাপতি রাশেদ প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ফারুক রহমান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল করিম এবং ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম উপস্থিত ছিলেন। এরপর লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে লেবার পার্টির পক্ষে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মোহাম্মদ আমিনুল ইসলাম রামকৃষ্ণ সাহা ও জহুরা খাতুন জুই উপস্থিত ছিলেন। সর্বশেষ জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির হাইকমান্ডের বৈঠক হয়। এতে জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মুস্তফা, জাটফার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী ও মহাসচিব আবু সৈয়দ, বিকল্প ধারার একাংশ চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারি ও মহাসচিব শাহ আহমদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকি ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল ও মহাসচিব দিলীপ কুমার দাস, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, ডেমোক্রেটিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আকবর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া ১২ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়া এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহির ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেলও সমমনা জোটের বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে এইসব বৈঠকে সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। শরিকদের মতামত নেওয়ার পাশাপাশি বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। জানা গেছে আজ এবং আগামীকাল যুগপথের বাকি শরিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। গত ২২ জুলাই থেকে এক দফা দাবিতে যুগপথ আন্দোলন শুরু করে বিএনপি। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তাদের ঘোষিত কর্মসূচি রয়েছে। শারদীয় দুর্গাপূজার আগে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি। সেই জনসমাবেশ থেকে সরকারকে এক দফা মানতে চূড়ান্ত আল্টিমেটাম দিতে পারে দলটি। সম্ভাব্য ৭২ থেকে ৯৬ ঘন্টার ওই আল্টিমেটাম শেষে দুর্গাপূজার পর অক্টোবরের শেষ সপ্তাহ থেকে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপি ও শরিকদের। তবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় দুর্গাপূজার ভেতরে তারা বড় কোনো কর্মসূচি রাখবে না বলে জানা গেছে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো করে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।